গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতা, মিতাস ব্লগ চ্যানেল। তোমরা সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে একটা হোম রেমেডি, যেটা হেয়ারফলের জন্য খুবই হেল্পফুল একটা রেমেডি। সেটা তোমাদেরকে, আমাদের অনেক কারণে হেয়ারফল শুরু হয়ে গেছে, সেটা সবারই হচ্ছে, এটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। আমাদের ঠাম্মা দিদাদের আমাদের এইটা হেয়ারফলটা হতো না, এখন আমাদের সময় যেই হেয়ারফল প্রচুর পরিমাণে হচ্ছে, সেটা আমাদের ঠাম্মার আমাদের দিদার আমলে হতো না। এটা পলিউশনের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক হচ্ছে এটা আর কি। এটা জানি না কেন হচ্ছে, সবারই হচ্ছে। তো আমার তো প্রচুর পরিমাণে হচ্ছে, আমার এই গোছে চুল ছিল সেটা এত উঠতে উঠতে একদম দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে, যেটুকুনি আছে তাও এখন আমার এই কি এক বছর হয়েছে ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার 5 মাসের পর থেকে আরও হেয়ারফল শুরু হয়ে গেছে। তো আমি এখন কেমিক্যাল জাতীয় কোনো বাজার চলতি হেয়ার অয়েল ইউজ করছি না, আমি হোম রেমেডি কিছু ট্রাই করছি বাড়িতে। আর এই এই হোম রেমেডি যেটা আজকে শেয়ার করবো, এটা আমি ডেলিভারির আগেও অনেক আগেই ইউজ করেছিলাম একবার, তখন আমার খুব ভালো কাজে দিয়েছে, তারপরে আমি স্টপ করে দিই এটা ইউজ করা। জানি না কেন আমি স্টপ করেছিলাম, আসলে আমার তেল লাগাতে ভালো লাগে না, ওই জন্য আমি হয়তো স্টপ করেছিলাম অনেক দিন, অনেক বছর আগের কথা। এটা আবার নতুন করে আমি আবার শুরু করেছি। আর আজকাল কোনো প্রোডাক্ট বা কোনো তেল 100% গ্যারান্টি দিতে পারে না যে তোমার হেয়ারফল 100% ওঠা বন্ধ করে দেবে, তারা দিলেও সেটা ফেক। কারণ কিছু কিছু হোম রেমেডি এখনও আছে যেগুলো হ্যাঁ 100% না হলেও 50%, কারো ক্ষেত্রে 70%, কারো ক্ষেত্রে আবার 90%ও কাজ দেয়। আমি যেই হোম রেমেডি আজকে শেয়ার করবো সেটা আমার 90% কাজ দিয়েছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। এখন আমি রিসেন্ট এটা চালু করেছি, বেশি দিন হয়নি, কিন্তু আমি আগে যখন ইউজ করতাম তখন আমি এটা 90% কাজ দিয়েছিল। আবার ট্রাই করছি, দেখি এটা কেমন রেজাল্ট হয়। তো তোমাদের সাথে শেয়ার করি সেটা কীভাবে তৈরি করি রেমেডিটা আর কীভাবে অ্যাপ্লাই করি সেটা, চলো দেখি। এখানে আমি নিয়েছি অলিভ অয়েল, কোকোনাট অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। তোমরা চাইলে এখানে ক্যাস্টর অয়েলও অ্যাড করতে পারো, ওটা আমার কাছে এখন নেই বলে আমি দিচ্ছি না। তো এগুলোই আমি দিয়ে এখন হেয়ার অয়েলটা তৈরি করব। এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিতে হবে, তার মধ্যে এই তিনটে অয়েল মিক্স করব। ফার্স্টে আমি দেব কোকোনাট অয়েল, এখানে আমি নিহারের কোকোনাট অয়েল নিয়েছি, তোমরা প্যারাশুট বা অন্য কোনো কোম্পানিরও নিতে পারো। তারপর অলিভ অয়েল নেব, কোকোনাট অয়েলের পরিমাণটা একটু বেশি থাকবে, বাদবাকিগুলো একটু কম থাকবে। এবার আমি ভিটামিন ই ক্যাপসুল তিনটে নিয়ে নিয়েছি, ওগুলো কাঁচি দিয়ে কেটে আমি এগুলো এর মধ্যে অ্যাড করব। এবার আমি গরম একটা বাটিতে গরম জল নিয়ে তার উপরে তেলের বাটিটা বসিয়ে দেবো, এইভাবে তেলটা হালকা গরম করে নেব।
দেখেই নিয়েছো। আর অ্যাপ্লাই করাও খুব সহজ, আর কষ্ট করে একটু অ্যাপ্লাই করে নিও, কারণ আমারও তেল দিতে ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে না হয়তো তেল দিতে, আমার যেমন ইচ্ছা করে না। তারপর সামার সিজন চলে এসে আরোই ভালো লাগে না তেল দিতে, যেটা আমাদের চলে চুলের পক্ষে খুবই ক্ষতিকারক তেল না দেওয়া, কিন্তু আমরা দিই না আজকালকার দিনে। তো একটু সময় বার করে রেমেডিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাজে দেবে আর রেমেডিটা তোমাদের ভালো লাগবে। খুবই ইজি বানানো দেখেই নিয়েছো, স্টোর করেও রাখা যায়, অনেকদিন বানিয়ে দেখে ইউজ করতে পারবে। তো রেমেডিটা ট্রাই করে আর একটা ভালো মাইল্ড শ্যাম্পু করে দেখো, আশা করি কাজে দেবে তোমাদের। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।